বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবথেকে দামি 10টি সুপারকার সম্পর্কে তো প্রথমেই বলে দিই এই সব গাড়ির ডিজাইন দেখে আপনার মাথা ঘুরতে যাচ্ছে আরে ভাই রে ভাই এই সব গাড়ির যে ডিজাইন এবং স্পিড তা আমরা জীবনে চোখে দেখিনি কারণ বাংলাদেশের রাস্তায় তেমন একটা সুপারকার বা স্পোর্টস কার দেখা যায় না আর অতিরিক্ত ভ্যাটের কারণে বাংলাদেশের সুপারকার বা স্পোর্টস কারের ইম্পোর্ট খুব কম হয় তো লিস্টে যে সব গাড়িগুলো রয়েছে এগুলো শুধুমাত্র সমাজের উঁচু মানুষেরা ব্যবহার করতে পারে তো যাই হোক দেরি না করে লিস্টে কোন কোন গাড়িগুলো রয়েছে তা দেখে আসি যেমন লিস্টের 10 নম্বর অবস্থানে রয়েছে ফেরারি সার্জিও পানিফেরিনা তো এই গাড়িটি হচ্ছে ফেরারি কোম্পানির এক অসাধারণ ডিজাইনের গাড়ি আর এই গাড়িটির ডিজাইন কিছুটা ফেরারি 458 ইতালিয়ার মতো এবং এই গাড়িটি 750 হর্স পাওয়ারের এবং গাড়িটি সর্বোচ্চ গতি হচ্ছে 355 কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া এই গাড়িটির মোট 60টি গিয়ার রয়েছে এছাড়া এই গাড়ি এটির উচ্চতা হচ্ছে 1140 মিলিমিটার এবং ওজনের দিক দিয়ে গাড়িটি হচ্ছে 1280 কেজি এবং মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.4 সেকেন্ডে এবং গাড়িটির মূল্য হচ্ছে 3 মিলিয়ন ইউএস ডলার বা বাংলা টাকায় 25 কোটি 50 লক্ষ টাকা এরপর 9 নম্বর গাড়িটি হচ্ছে অ্যাস্টন মার্টিন ভালকেরি আরে ভাই এই গাড়িটির ডিজাইনটি পাগল করে দেওয়ার মতো এবং গাড়িটি একেবারে মাটির সাথে মিশে চলে মানে এই গাড়িটি একেবারে সমান রাস্তায় চলতে পারবে উঁচু নিচু রাস্তায় চলতে গেলে গাড়িটি ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে আর এই গাড়িটি তৈরি করেছে ব্রিটিশ অটোমোবাইল কোম্পানি তো এই গাড়িতে রয়েছে 160 হর্স পাওয়ারের ইঞ্জিন এবং গাড়িটির টপ স্পিড হচ্ছে 402 কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া গাড়িটিতে মোট 7টি গিয়ার রয়েছে আর গাড়িটির ভেতর দেখতে এত সুন্দর কি আর বলবো এবং এই গাড়িটির মূল্য 3.20 মিলিয়ন ইউএস ডলার বা 27 কোটি 20 লক্ষ টাকা এরপর 8 নম্বর গাড়িটি হচ্ছে বুগাটি চিরন স্পোর্টস তো এই গাড়িটি কিন্তু অনেক সুন্দর ডিজাইন আর এই গাড়িটি উঁচু শ্রেণীর মানুষদের একটি আভিজাত্যের প্রতীক আর এই গাড়িটি রয়েছে দুবাইয়ের রাজপুত্র এবং রাজকন্যা দুই ভাই বোনের কাছে তাও আবার সম্পূর্ণ সোনা দিয়ে মোড়ানো মানে মানুষ এটা কিনতে দুইবার ভাবে আর দুবাইয়ের রাজপুত্র এবং রাজকন্যা তারা এই গাড়ি কিনে আবার সেই গাড়ি সোনা দিয়ে মুড়িয়েছে তো সেটা যাই হোক এই গাড়িতে রয়েছে 1480 হর্স পাওয়ারের ইঞ্জিন এবং গাড়িটি সর্বোচ্চ গতি হচ্ছে 300 মাইল প্রতি ঘন্টা বা 483 কিলোমিটার প্রতি ঘন্টা গাড়িটির এত গতি যে গাড়িটির টপ স্পিডে যদি আপনার চোখের সামনে দিয়ে চলে যায় তাহলে আপনি শুধু একটি বাতাসের অনুভূতি পাবেন এবং এই গাড়িটির গিয়ার হচ্ছে মোট 7টি এবং লম্বাতে গাড়িটি 4544 মিলিমিটার এবং গাড়িটির উচ্চতা হচ্ছে 1212 মিলিমিটার এবং এই সুপার কারটির মূল্য হচ্ছে 3.3 মিলিয়ন ইউএস ডলার বা 28 কোটি 50 লক্ষ টাকা এরপর 7 নম্বর গাড়িটি হচ্ছে বুগাটি ভেরন ভাইভার বাই মনসুরি তো এই গাড়িটিও ফ্রান্সের তৈরি বুগাটি কোম্পানির একটি অসাধারণ ডিজাইনের গাড়ি আর এই গাড়িটির লুক হচ্ছে অসাধারণ মানে যে কেউ এই গাড়িটি দেখলে গাড়িটির প্রেমে পড়ে যাবে এবং এই গাড়িটির ইঞ্জিন হচ্ছে 1000 হর্স পাওয়ারের এবং এই গাড়িটির টপ স্পিড হচ্ছে 405 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এই গাড়িটির গিয়ার হচ্ছে মোট 7টি এবং বাজারে গাড়িটির মূল্য মোটামুটি 3.4 মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় 29 কোটি টাকার মতো এবং এই গাড়িটির উচ্চতা মোটামুটি 1160 মিলিমিটার এবং গাড়িটির ওজন মোটামুটি 1900 কেজি এরপর 6 নম্বর গাড়িটি হচ্ছে ডাব্লু মোটরস লাইকান হাইপার স্পোর্ট আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি ইউনাইটেড আরব আমিরাতের তৈরি একটি সুপার হাইপার স্পোর্টস কার এবং এই গাড়িটি সর্বোচ্চ গতি হচ্ছে 400 কিলোমিটার প্রতি ঘন্টায় আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.8 সেকেন্ডে আসলে সত্যি বলতে এসব কার নয় এগুলোকে ছোটখাটো একটি রকেট বললেই চলে এবং এই গাড়িটির মূল্য বাজারে 3.4 মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় 29 কোটি টাকার মতো এবং এই গাড়িতে 780 হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে এবং এই গাড়িটির ওজন মোটামুটি 1400 কেজির মতো এরপর 5 নম্বর গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি ভেনিনো তো আভিজাত্যের প্রতীক হিসেবে ল্যাম্বরগিনি কোম্পানি অনেক আগে থেকে পুরো পৃথিবীতে বিখ্যাত আর এই বিখ্যাত কোম্পানি তৈরি করেছে ইতালি আর এই গাড়িটির ডিজাইন সম্পর্কে আর কি বলবো এই গাড়িটির ইঞ্জিন হচ্ছে 744 হর্স পাওয়ারের এবং এই গাড়িটি ঘন্টায় সর্বোচ্চ গতি তুলতে পারে 355 কিলোমিটার এবং এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.9 সেকেন্ডে আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটির মূল্য হচ্ছে 4.5 মিলিয়ন ইউএস ডলার এবং বাংলাদেশি টাকায় 38 কোটি টাকার মতো এবং এই গাড়িটির গিয়ার রয়েছে মোট 7টি এছাড়া গাড়িটির ওজন মোটামুটি 1500 কেজির মতো। এরপর ৪ নম্বর গাড়িটি হচ্ছে কোয়েংসে সিসিএক্স সার্ট্রেভিটা। তো যাই হোক, সুইডেনের তৈরি এই গাড়িটি পুরো পৃথিবীতে অনেক বিখ্যাত। আর এই গাড়িটি এত দামের কারণ যে গাড়িটি ডায়মন্ড ফিনিশ কার। আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি ফাস্ট 5 মুভিতে আপনারা অনেকেই দেখেছেন, আর সে মুভিতে এই গাড়িটি ব্যবহার করেছে রোমান নামের জোকার ক্যারেক্টারে যে ছিল। আর এই গাড়িটির ইঞ্জিন হচ্ছে 1000 হর্স পাওয়ারের এবং এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 410 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং গাড়িটির মূল্য মার্কেটে $4.5 মিলিয়ন বা 38 কোটি টাকার মতো। এরপর ৩ নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ মেব্যাচ এক্সেলেরো। তো জার্মানির তৈরি মার্সিডিজ কোম্পানির এই মডেলটা অনেক জনপ্রিয়, আর এই গাড়িটি বেশিরভাগ বড় বড় সেলিব্রিটিরা ব্যবহার করে থাকে এবং গাড়িটি সর্বোচ্চ গতি হচ্ছে 350 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.4 সেকেন্ডে এবং বাজারে গাড়িটির মূল্য $8 মিলিয়ন বা 68 কোটি টাকা এবং এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 350 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই গাড়িটির উচ্চতা হচ্ছে 1376 মিলিমিটার। এছাড়া গাড়িটির ওজন হচ্ছে 2660 কেজি। এরপর পৃথিবীর 2 নম্বর দামি গাড়ি হচ্ছে রোলস রয়েলস সোয়েপ্টেল। তো ব্রিটিশ কোম্পানির তৈরি রোলস রয়েলস এই মডেলটি শৌখিন মানুষদের কাছে অনেক জনপ্রিয়। আর মজার ব্যাপারটি হচ্ছে 2017 সাল পর্যন্ত এই গাড়িটি পৃথিবীর সবথেকে দামি গাড়ি ছিল। আর এই গাড়িটি শুধুমাত্র স্পেশাল অর্ডারে তৈরি করা হয় এবং গাড়িটি 453 হর্স পাওয়ারের এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এই গাড়িটির মোট 8টি গিয়ার রয়েছে এবং গাড়িটি এত দামি হওয়ার কারণ হচ্ছে এই গাড়িতে অনেক ধরনের ফিচার্স রয়েছে। এছাড়া গাড়িটির মূল্য হচ্ছে $12.8 মিলিয়ন বাংলা টাকায় মোটামুটি 108 কোটি টাকার মতো এবং পৃথিবীর সব থেকে দামি গাড়ি হচ্ছে বুগাটি লা ভয়েজার 9। তো যাই হোক, ফ্রান্সের তৈরি বুগাটি কোম্পানির এই গাড়িটি গোটা পৃথিবীর রেকর্ড ভেঙে দিয়েছে। আরে ভাই রে ভাই, গাড়িটির মডেল দেখলে জিব্বা এমনি এমনি বাইরে চলে আসে। আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.5 সেকেন্ডে আর এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 420 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং গাড়িটির হর্স পাওয়ার হচ্ছে 1480 এবং এই গাড়িটির মূল্য হচ্ছে $18.7 মিলিয়ন বাংলা টাকায় মোটামুটি 160 কোটি টাকার মতো এবং গাড়িটিতে মোট 7টি গিয়ার রয়েছে এবং উচ্চতায় গাড়িটি হচ্ছে 1212 মিলিমিটার এবং গাড়িটির ওজন হচ্ছে প্রায় 2000 কেজি এবং জানলে অবাক হবেন পৃথিবীর সব থেকে দামি গাড়ি মানে এই গাড়িটি রয়েছে সব থেকে ধনী ফুটবলার রোনালদোর কাছে। তো যাই হোক, লিস্টে কোন গাড়িটি আপনার পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব না করে যাবেন না, অনেকে ভিডিও দেখি স্কিপ করে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए।